मैं तेरी आंखों में उदासी कभी देख सकता नहीं, तुझे खुश मैं रखूंगा सुने आ, मैं तेरे होंठों पे खामोशी कभी देख सक। सो हे गाइस, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা অনেক দিন পরে আবার চলে এসেছি, আমি অনেক দিন পরে এসেছি আবার, মানে আমরা অনেক দিন পরেই এসেছি, অনেক দিন পরে আমরা ভিডিও দিচ্ছি আবার। তো আজকে আমরা যাচ্ছি হলো বাংলা ক্যানভাসে, কলকাতা কলেজ স্ট্রিটে। খাওয়া দাওয়া করবি তো? অনেকে শুনে ফেলেছে, হ্যাঁ না মনে হয় অনেকে শোনো নি এখনো পর্যন্ত বাংলা ক্যানভাস, কিছু কিছু জনে জানা, কিছু কিছু জনে জানা, জায়গাটা দারুণ, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ফার্স্ট অফ অল একটা কথা বলেছি, যারা এইচএস দিচ্ছো তাদেরকে অল দ্য বেস্ট, খুব ভালো করে, আর যারা রেজাল্ট পাবে তাদেরকে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। সো চলো ওখানে গিয়ে দেখাও, চলো চো। তো চলো যাওয়া যাক এখন ভিতরে, আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ তো, চলো দেখো ভিতরটা দেখে নাও। খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, একদম বেঙ্গলি অ্যাস্থেটিক স্টাইলে রয়েছে, একদম বই টই সব রাখা রয়েছে, প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ, এত সুন্দর, একদম বেঙ্গলি আর্টস রয়েছে চারিদিকে। তো তোমরা এখানে টাইম পাস করতে পারো, খুব সুন্দর চারদিকে সবকিছু দেখতে পারো। দেখো হাতের কাজের মাটির জিনিস রয়েছে অনেক, কাপস টিপটস রয়েছে, অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা আঁকার মধ্যে, এত সুন্দর আঁকা রয়েছে প্রত্যেকটা জায়গা, এই সব হাতের কাজ কাপসে খুব সুন্দর দেখতে লাগছে। এন্ড ডিফারেন্ট বুকসও আছে, বাংলা বই, গল্পের বই, সাহিত্য বই, অনেক কিছু আছে। আর উপর টাইম লাইটস এ সাজানো খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর। তো দেখতে পাচ্ছি এখানে ইভেন কুর্তি আছে, অনেক সব কিছুর উপরই কাজ রয়েছে, অনেক পোস্টার্স দেখো দেওয়ালে এখন রয়েছে, সব হাতে আঁকা রয়েছে। তো গাইস আমাদের কাছে চলে এসেছে চিকেন ললিপপ 6 পিস, কত টাকা দাম? 150 rupees। চল ভালোই আছে, চলো স্টার্ট। স্টার্টারের মধ্যে এটা খেয়ে কেমন লাগলো তোর? চিলি চিকেনের মতন টেস্ট ছিল এটা, কোনো কমেন্ট নেই, সত্যি ভালো কথা লাগে, তোমরা play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Hey, এটা এখনো শেষ করিস নি, এখনো এটা নিয়ে কি আছে কি মুহি বা আমাদের কাছে চলে এসছে এখন, এটা কি বলতো? এটা হলো চিকেন কষা আর লুচি, গরম গরম লুচি, চলো তোমাদের খেয়ে দেখাবো এবার। এই সাবাস মুচি মুচে লুচি একদম, আমি অল্পই নিলাম, চোখা একটু মাংস নে, না মাংসটা অতটাও সফট না, যতটা না অতটা সফট নয় মাংসটা, এটা গেছে ব্রেস্ট পিস ভাই, হ্যাঁ কেমন? অতটা জুসি নয়, আমার ভালো লাগেনি, জুসি নয় মাংসটা, বাট এমনি ওভারঅল চিকেনের ফ্রাইটা ভালো হয়েছে। চিকেন লুচি দিয়ে কেমন লাগলো? লুচি দিয়ে ভালো লেগেছে। কেন সিঙ্গল ফেভারিট লুচি আর চিকেন কষা তো ভাই আলাদাই, ভালো লেগেছে তো? ব্যাপক লেগেছে, লুচিটা ফাইভ স্টার। চলো আবার আমি ট্রাই করে বলবো। কি করছিস তুই এখন? লুচি, লুচি দিয়ে কি খাচ্ছিস? গরম গরম মুচমুচে লুচি খেয়ে নিল, বাহ কপ করে খেয়ে নিল, কেমন লাগছে? তো সলিড পিস দিয়ে দিয়েছে, দারুণ লাগছে লুচি আর চিকেন কষা, অনেক দিন পরে যাবে, জাস্ট অসম লাগছে, তোমরা এসে খেয়ে যাও। আর তুই মাইকটা হাত দিয়ে রাখতে মানুষ শুনবে না, এখন খেতে ব্যস্ত, ও এখন খেয়েই যাবে, ফটাফট শেষ করে দেবে খাওয়ার, আমিও খেয়ে নিই নাহলে আমি আর পাবো না। গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি বাংলা ক্যানভাস ক্যাফে দিয়ে, এর কাছে নামছি জায়গাটা,
বাট ওভারঅল আমি বলতে চাই যে খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো ছিল, বাট চিকেন কষাটা আরেকটু বেশি ভালো হওয়ার কথা ছিল। বেঙ্গলি স্টাইলে চিকেন কষা আরেকটু আলাদা টাইপ হয়, আলাদা ভালো হয়। সো আরও বেটার হতে পারতো, বাট হ্যাঁ বিয়েটা সত্যি ভালোই। এমন একটা জায়গার মধ্যে তোমরা আশা করতে দেখো অলমোস্ট একটা বাড়ির মতন জায়গা, উপরে গিয়ে যে মেন জায়গাটা মেন প্লেসটা এত সুন্দর, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, পুরো যে বাংলা ক্যানভাস মানে খুব সুন্দর চলচ্চিত্র যে এটাকে তুলে ধরেছে খুব সুন্দরভাবে। টাইম পাস করার জন্য তোমরা বই পড়তে পারবে, অনেক কিছু আইটেমস রাখা রয়েছে ওগুলো তোমরা দেখতে পারবে। সো তোমরা আসো দেখো খাও করবো অবভিয়াসলি এটা বাঙালি যে এটা। হ্যাঁ কলেজ স্ট্রিটে তোমরা আসো, কলেজ স্ট্রিটে বই পড়ার সাথে সাথে এখানে এসে তোমরা একটু টাইম পাস করতেই পারো। অবভিয়াসলি জায়গাটা ভালো, সবসময় বই কিনতে আসি কলেজ স্ট্রিট মানে, কিন্তু খাওয়া দাওয়াটা তো দরকার, তো এখানে চলে আসতে পারো চট। লুচি টুচি সব কিছু আছে, পোলাও মোলা, তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি সব কিছু। মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও। প্রাইসটা আমি বলবো কি একটু বেশি ওভার ছিল, একটু বেশি ওভার ছিল আমার মনে হয় যে একটু বেশি ওভার ছিল। অ্যান্ড কচুরিটা অ্যাভেলেবেল ছিল না, কচুরি কচুরি যেটা আমার পছন্দ ছিল যে খাবো। সো টিল দেন আমি আকাশ, আমি আইবি সাইনিং অফ টুডে, স্টে টিউন টিল দেন নেক্সট ভিডিও, বাই বাই।